মানুষের অন্তর বাইতুল্লাহ জিয়ারতে আগ্রহী। জমজমের পানি পিপাসিতের তৃষ্ণা নিবারণ করে। মহান আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ যে তিনি বান্দা এবং বাইতুল্লাহর মাঝে একটি সংযোগ স্থাপন করেছেন, এক ওমরা থেকে আরেক ওমরা মধ্যবর্তী গুনাহসমূহকে মিটিয়ে দেয়। কবুল হজের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। ওমরা হচ্ছে এহরাম বাঁধা, তওয়াফ করা, সাই করা, মাথা মুন্ডন করা অথবা চুল ছোট করা। ওমরার নিয়ম হচ্ছে মিকাত থেকে এহরাম বাঁধবে, ফলে সে তার সাধারণ কাপড় খুলে ফেলবে, সুগন্ধি ব্যবহার করবে এবং পুরুষেরা লুঙ্গি ও চাদর হিসাবে দুটি কাপড় পরিধান করবে। এক্ষেত্রে উত্তম হচ্ছে সাদা কাপড় পরিধান করা। অপরদিকে মহিলারা যে কোনো ধরনের বৈধ কাপড় পরতে পারবে, তবে সৌন্দর্য প্রকাশিত হয় এমন কাপড় পরিধান করবে না, সেই সাথে মোজা এবং নেকাব পরিধান করবে না। তবে মাথার উপরের চাদরকে চেহারার উপর টেনে দেওয়ার মাধ্যমে পুরুষদের থেকে নিজের চেহারা ঢেকে রাখবে। যদি ফরজ নামাজের সময় এহরাম বাঁধতে চায়, তাহলে ফরজ নামাজ আদায় করার পরে এহরাম বাঁধার মাধ্যমে হজের কাজে প্রবেশ করবে, আর তা না হলে ওজুর সুন্নাত বা অন্য কোনো সুন্নাত আদায়ের পর এহরাম বাঁধার মাধ্যমে হজের কাজ শুরু করবে। মুহরিম ব্যক্তি এহরাম অবস্থায় নিষিদ্ধ কার্যাবলী থেকে দূরে থাকবে, যেমন স্ত্রী সহবাস করা, সুগন্ধি লাগানো, চুল খাটো করা, স্থলভাগের প্রাণী হত্যা করা, বিবাহের প্রস্তাব দেওয়া, পুরুষ এবং মহিলার বিবাহ করা ইত্যাদি। অনুরূপভাবে পুরুষেরা মাথা ঢাকবে না, জামা পরবে না, পায়জামা পরবে না, মোজা পরবে না। তালবিয়ার ক্ষেত্রে সুন্নাত হচ্ছে এই কথা বলা, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মক্কায় পৌঁছা পর্যন্ত তালবিয়া পাঠ করতেই থাকবে। তওয়াফ শুরু করলে তালবিয়া পাঠ শেষ হয়ে যাবে। অতপর যখন মসজিদে হারামে পৌঁছাবে, তখন ডান পা আগে দিয়ে এই দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াব রাহমাতিক। পবিত্র অবস্থায় তওয়াফ শুরু করবে, হাজারে আসওয়াদের মাধ্যমে শুরু করবে, সম্ভব হলে হাজারে আসওয়াদ স্পর্শ করবে এবং চুম্বন করবে, অন্যথায় শুধুমাত্র ইশারা করবে এবং বলবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এরপর বাইতুল্লাহকে বাম পাশে রেখে সাতবার তওয়াফ করবে। হাজারে আসওয়াদ থেকে তওয়াফ শুরু করবে এবং হাজারে আসওয়াদেই শেষ করবে। সকল তওয়াফেই পুরুষের জন্য ডান কাঁধ উন্মুক্ত রাখা সুন্নাত। চাদরের মধ্যভাগ ডান বগলের নিচ দিয়ে দিবে এবং দুই পার্শ্ব বাম কাঁধের উপরে দিবে। প্রথম তিন তওয়াফে সামান্য পরিমাণ দৌড়ে চলার চেষ্টা করবে, অর্থাৎ ছোট ছোট ধাপ ফেলে দ্রুত চলার চেষ্টা করবে। প্রত্যেকবার যখন হাজারে আসওয়াদের নিকটে পৌঁছাবে, তখন তাকবীর দিবে। আর যখন রুকনে ইয়ামানি এবং হাজারে আসওয়াদের মধ্যবর্তী জায়গায় থাকবে, তখন দোয়া পড়বে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আর তওয়াফের অন্যান্য সময়গুলিতে যে কোনো ধরনের জিকির, দোয়া বা কোরআন থেকে তেলাওয়াত করবে, এক্ষেত্রে কোনো কিছুকে নির্দিষ্ট করে নিবে না। অতপর তওয়াফ শেষ করার পরে কাঁধ ঢেকে নিবে। এরপর সম্ভব হলে মাকামে ইব্রাহিমের পিছনে দুই রাকাত সালাত আদায় করবে, আর সম্ভব না হলে যে কোনো স্থানে সালাত আদায় করবে। প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়বে এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বে। এরপর সাফা মারওয়া সাই করার জন্য গমন করবে। প্রথমবার সফার নিকটবর্তী হয়ে বলবে, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আমি আল্লাহ যে জিনিস দ্বারা শুরু করেছেন সেই জিনিস দ্বারাই শুরু করছি। এটা শুধুমাত্র সাই শুরু করার সময় বলবে। এরপর সাফা পাহাড়ের উপর উঠবে এবং কেবলামুখী হয়ে দুই হাত উত্তোলন করবে। অতপর আল্লাহ আকবার বলবে, আলহামদুলিল্লাহ বলবে, তারপরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহ أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده। এই দোয়া তিনবার পাঠ করবে। প্রত্যেকবারের মাঝে যে কোনো দোয়া পাঠ করবে, তবে তিনবারের পরে আর দোয়া করবে না। অতপর সেখান থেকে নেমে মারওয়ার দিকে গমন করবে। সবুজ চিহ্নিত জায়গায় পৌঁছার পর পুরুষেরা খুব দ্রুত বেগে দৌড় মারবে। চিহ্নিত জায়গাটি অতিক্রম করার পর আবারও পুনরায় স্বাভাবিকভাবেই চলবে। মারওয়া পাহাড়ের নিকটে পৌঁছানোর পর পাহাড়ে উঠবে, কেবলামুখী হবে এবং সাফাতে যেভাবে যেভাবে যা করেছিল এখানেও তাই করবে। এরপরে মারওয়া থেকে নেমে পুনরায় পূর্বের ন্যায় সাফার দিকে গমন করবে।
এক্ষেত্রে আগে যেমনটি করেছিল এখনও তেমনটি করবে, এক্ষেত্রে আগে যেমনটি করেছিল এখনও তেমনটি করবে। এভাবে মোট সাতটি সাই পূরণ করবে, সফা থেকে মারওয়া পর্যন্ত একটি সাই, মারওয়া থেকে সফা পর্যন্ত আরেকটি সাই। সাই শেষ করার পর মাথা মুন্ডন করবে অথবা চুল ছোট করবে, তবে মাথা মুন্ডন করা উত্তম। মহিলারা তাদের মাথার চুল সব দিক থেকে এক গিরা পরিমাণ কাটবে, এর মাধ্যমে সে ওমরার কাজ শেষ করে হালাল হয়ে যাবে।